بسم الله الرحمن الرحيم যদিও ইসলাম ধর্মে বিড়ালে হালাল নয়, কিন্তু তবুও এটিকে পবিত্র বলা হয়েছে। যদি কোনো বিড়ালের কোনো মালিক না থেকে থাকে তাহলে তাকে পালন করাতে কোনো রকম সমস্যা নেই। যেমনকি হাদিস পাকের মধ্যে এসেছে, সাইয়েদনা আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক মহিলার বিড়ালের জন্য আজাব হয়েছিল। সেই মহিলাটি একটি বিড়ালকে বন্দী করে রেখেছিল আর শেষ পর্যন্ত সেই বিড়ালটি সেখানেই মারা যায়, আর সেই বিড়ালটির জন্যই সেই মহিলাটি জাহান্নামে গেল। যখন মহিলাটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল তখন সেই বিড়ালটিকে না তো খাবার দিয়েছিল আর না তো পান করার জন্য পানি দিয়েছিল আর না তো তাকে মুক্ত করেছিল খাঁচা থেকে, যাতে করে সে নিজে নিজেই পোকামাকড় খেয়ে দিন চালিয়ে নিত। মানে সেই মহিলাটি ওই বিড়ালটিকে মর্মান্তিকভাবে হত্যা করেছিল আর সেই জন্য সে জাহান্নামে গিয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিড়ালকে বাড়িতে পালন করা কেমন হয়ে থাকে এবং ইসলাম ধর্মে বিড়াল পালন করার জন্য কি কি আদেশ করা হয়েছে। এছাড়াও বিড়ালের সঙ্গে জুড়ে থাকা আরও কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত যে মানুষগুলো এটিকে পালন করতে চান তারা যেন এখান থেকে কিছুটা লাভজনক শিক্ষা গ্রহণ করতে পারেন। আর এরই সঙ্গে সঙ্গে কিছু সায়েন্সের তথ্য আপনাদের সামনে পেশ করব, যাতে করে এটি একেবারে ক্লিয়ার হয়ে যায় যে কেন ইসলাম ধর্মে বিড়াল পালনে প্রতিবন্ধ লাগানো হয়নি। আশা রাখছি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একটি বৈজ্ঞানিক তথ্যের মতামতে মানুষ আজ থেকে 10,000 বছর আগেই বিড়ালকে পালিত বানিয়েছিল। বিড়াল বর্তমান সময়ে কয়েকটি সাধারণ পালিত পশুর মধ্যে একটি পশু। এই সমস্ত বিড়ালগুলোকে মনে করা হয়ে থাকে যে আফ্রিকার জঙ্গল থেকে এসেছে। বিড়ালকে সর্বপ্রথম হয়তো এই জন্যই পালন করা হয়েছিল কেননা সে ইঁদুর খেত, আর সেই জন্যই যে সমস্ত স্থানে খাদ্যশস্য মজুদ করে রাখা হতো সেখানে এদের পালন করা হতো। কিন্তু এরপরে মানুষজন এদেরকে নিজের বাড়িতে নিজের বন্ধু মনে করে পালতে শুরু করেছিল। পালিত বিড়ালগুলোর শরীরে হয়তো লম্বা অথবা খাটো লোম থাকে, আর যেগুলোর মাধ্যমে এদের বংশ এবং প্রজাতির পরিচয় পাওয়া যায়। চলুন আমরা সেই হাদিসগুলোকে দেখে নিই যেগুলিতে বিড়ালের সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। রেওয়ায়েত থেকে এই কথা প্রমাণিত হয়েছে যে যদি কোনো বিড়াল কোনো খাবার থেকে কিছু অংশ খেয়ে নেয় অথবা পানি পান করে নেয় তাহলে সেটি অপবিত্র কিংবা নাপাক হয় না। কেননা মিশকাত শরীফের একটি হাদিসে এমনটি এসেছে যে একজন মহিলা হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিসা পাঠিয়েছিলেন, কিন্তু তখন তিনি নামাজ পড়ছিলেন। তো সেই জন্য সেই মহিলাটি হাদিসাগুলোকে সেখানে রেখে দিলেন। মহিলাটি চলে যাওয়ার পর একটি বিড়াল এসে সেই হাদিসার কিছু অংশ খেয়ে নিল। হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই স্থান থেকে হাদিসা খেলেন যেখানে বিড়ালটি খেয়েছিল, আর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে বিড়াল হারাম কিংবা অপবিত্র নয়, বরং এটি তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। হযরত আম্মি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিড়ালের খাওয়া বেঁচে থাকা পানি দ্বারা উযু করতে দেখেছি। আর এমনইভাবে আরেকটি রেওয়ায়েতে এসেছে, কাবসাব ইনতেকা বিন মালিক, যিনি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ ছিলেন, তিনি বর্ণনা করছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের ঘরে এসেছিলেন তো আমি তার কাছে উযু করার জন্য পানি পাত্রে ঢেলে দিলাম। তো সেই সময় একটি বিড়াল আসলো আর সেই পানি পান করতে লাগলো। তো তিনি সেই পাত্রটিকে আরও নিচু করে দিলেন যেখান থেকে সেই বিড়ালটি আরও সহজ করে পানি পান করতে পারলো। কাবসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সে আমাকে দেখছিল যে আমি তাকে দেখেই যাচ্ছিলাম, তখন সে বলতে লাগলো তুমি আশ্চর্য হচ্ছ নাকি? তখন আমি উত্তর দিলাম জি হ্যাঁ। তখন তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই প্রাণীটি নাপাক নয়, বরং এ তো তোমাদের চারপাশে ঘোরাফেরা করে থাকে। আর উপরের এই দুটো রেওয়াতকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সঠিক বলেছেন। এবার যতদূর পর্যন্ত ঘরের মধ্যে বিড়াল পালন করার প্রশ্ন, তো এখানে বিজ্ঞ পণ্ডিতরা বলে থাকেন যে ঘরের মধ্যে বিড়াল পালনের কোনো সমস্যা নেই, কেননা বিড়াল না তো কোনো ভয়ঙ্কর প্রাণী আর না তো এ অপবিত্র। আর প্রত্যেক মানুষও জানেন যে এটিকে ঘরের মধ্যে রাখা লাভজনকই, কেননা বিড়াল ঘরের মধ্যে উৎপন্ন হওয়া কীটপতঙ্গের সাথে সাথে ইঁদুর ছানাগুলোকেও ধরে ধরে খেয়ে নেয়। বিড়ালকে ঘরে পালন করার রীতি প্রতিনিয়ত বাড়তে থাকার পর পশ্চিমা ডাক্তাররা একটি খুব সুন্দর তথ্য আমাদের সামনে নিয়ে এসেছেন, আর যেই তথ্যগুলি ইসলামের সঙ্গে হবুহু মিলে যায়। এখানে কিছু মাঝহাবে বিড়ালকে নাপাক মনে করা হয়, আবার কোনো কোনো মাঝহাবে এটিকে হালাল মনে করে খাওয়া হয়ে থাকে। কিন্তু ইসলামে একদিকে এর মাংস খাওয়াকে বারণ করা হয়েছে, আবার দ্বিতীয় দিকে এর সঙ্গে ভালোবাসা এবং সুন্দর আচরণ করতে আদেশ করা হয়েছে। যেমন এক সাহাবীর ডাক নাম ছিল আবু হুরাইরা, মানে বিড়াল ওয়ালা। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সম্বন্ধে বিশেষজ্ঞরা এমনটি মনে করেন যে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ইসলামে প্রবেশের পূর্বে আব্দুস শামস ছিল,
এবং ইসলামে পরিবর্তিত হওয়ার পর আব্দুর রহমান রাখা হয়েছিল। কেউ আবার ওমর বিন আমির লিখেছেন, আবার কেউ আবদুল্লাহ বিন আমির লিখেছেন, কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞের মতে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসল নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা আপনার ডাক নাম ছিল, আর আবু হুরায়রা আপনার ডাক নাম হওয়ার কারণ এটি ছিল যে আপনার কাছে একটি বিড়াল ছিল, আর যেটিকে আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রেখে দিতেন, আর এই জন্যই আপনার ডাক নাম আবু হুরায়রা হয়ে গিয়েছিল। এখানে আবু হুরায়রা থেকে একটি কথা পরিষ্কার করে দিচ্ছে যে কিছু মানুষ এমনটি মনে করে থাকেন যে আবু হুরায়রার অর্থ বিড়ালের বাবা, কিন্তু এটিকে সঠিকভাবে ধরে নেওয়া একদমই ভুল হবে, কেননা একটি আরবি শব্দের অনেকগুলো মানে হয়ে থাকে, আর এই জন্যই আব শব্দের অর্থ বাবাও হয়ে থাকে, আবার আব শব্দের অর্থ ওয়ালাও হয়ে থাকে, যেমন বিড়াল ওয়ালা, আর এই দিক থেকে আবু হুরায়রার অর্থ বিড়াল ওয়ালা হয়েছিল। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গরমের প্রকোপ থেকে বাঁচতে একটি বিড়াল দেওয়ালের সঙ্গে চিপকে লেগে আছে। তখন তিনি তাকে উঠিয়ে গরম থেকে বাঁধানোর চেষ্টা করলেন এবং নিজের সিটের তলায় লুকিয়ে রাখলেন। তো এখান থেকে এই কথা তো একেবারে পরিষ্কার হয়ে যায় যে আপনি ঘরের ভিতর বিড়ালকে অবশ্যই রাখতে পারবেন। যদি কারোর এমনটি করতে মন চায় তিনি যেন অবশ্যই সেটি পূরণ করেন, কিন্তু তাকে এটি মনে রাখতে হবে যে সে যেন খাবার এবং পান করার জন্য সবকিছু ঠিকঠাক পায়, তাকে যেন কোনো রকম সমস্যা এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। বিজ্ঞানের দিক থেকেও ঘরের ভিতর বিড়াল পালন করা একটি ভীষণই লাভদায়ক, আর সেটি এমনই যে বিড়াল মানুষের গন্ধকে খুবই পছন্দ করে থাকে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের শরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিপ্রেশন নামের এক মহা অসুখের চিকিৎসা লুকিয়ে রেখেছেন। বিড়ালের লোমে এক বিশেষ প্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় যেগুলো মানুষের শরীরে ডিপ্রেশনকে শোষণ করতে সাহায্য করে থাকে। যদি পারেন তাহলে আপনার পালিত বিড়ালকে নিজের সঙ্গে বসাতে এবং শোয়ানোর চেষ্টা করবেন। সেখানে না তো সেই বিড়ালটি খুশি হবে এবং এর সাথে সাথে আপনারও লাভ হবে, কেননা আপনার শরীরে উৎপন্ন হওয়া ডিপ্রেশনকেও সে নষ্ট করে দেবে। এবার আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাচ্ছি যেগুলো বিশেষজ্ঞদের রিসার্চের পর আমাদের সামনে এসেছে। এমনিতে তো এই তথ্যটি সবার জন্যই ভীষণই অদ্ভুত এবং আশ্চর্যপূর্ণ হবে, কিন্তু যারা বিড়ালকে পালন করছে তাদের জন্য সত্যই ভীষণই লাভদায়ক হবে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গড় বয়স 13-17 বছর পর্যন্ত হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ বিড়াল 20 বছর পর্যন্ত পৌঁছে যায়। দুটো বিড়াল কখনোই নিজেদের মধ্যে মিয়াও করে কথা বলে না। যখনই আপনার বিড়াল মিয়াও করবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে আপনার জন্য অপেক্ষা করছে। এছাড়াও বিড়ালের যে মুচ বা গোঁপ থাকে সেগুলো থেকেও কিছু বিশেষ তথ্য আমরা জানতে পারি। বলা হয়ে থাকে যে এই গোঁপের মাধ্যমেই বিড়াল তার নিজস্বতা বজায় রাখতে পারে। যেমন ঠিক একইভাবে শিংওয়ালা প্রাণীরা এই শিংগুলির মাধ্যমে তাদের নিজস্বতা বজায় রাখে, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন যে এগুলো একেবারে ভুল ধারণা। বিড়ালের গোঁফের সঙ্গে তাদের শরীরের নিজস্বতার কোনো সম্পর্ক নেই। বিশেষজ্ঞদের মতে বিড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের কাজ করে থাকে। এরা এটির সাহায্যে শিকার, দূরত্ব, নির্জন স্থান চিহ্নিত করে বিড়ালকে সেটির সম্বন্ধে ইনফর্ম করে থাকে, এতদূর পর্যন্ত যে বিড়াল অন্ধকারেও এই গোঁফগুলির সাহায্যে যে কোনো দূরত্ব এবং যে কোনো জিনিসের আকারের চিহ্নিত খুব সহজে করতে সক্ষম হয়। একটি তথ্য এমনও যে বিড়াল এই গোঁফগুলির দ্বারা কোন গর্তের ভিতরে ইঁদুর আছে কি না সেটিও বুঝতে পারে। বিড়াল অন্ধকারেও এই মুচগুলোর সাহায্যে কোনো অজানা স্থানের দূরত্ব মেপে নিতে পারে এবং এটিও জানতে পারে যে সেই স্থানটি কতটা চওড়া। যদি বিড়াল কোনো অচেনা স্থানে যেতে চায় তাহলে বিড়ালের এই গোঁফগুলি তাকে জানিয়ে দেয় যে সে এই স্থানটিতে যেতে পারবে কি না। যদি সেখানে চলেও যায় তাহলে সেখানে গিয়ে তার মধ্যে আটকে পড়বে না, তো সেটির দায়িত্বও এই গোঁফেরই হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে বিড়ালের এই গোঁফগুলির ধারণ তাদের মনের অবস্থা কেমন আছে সেটিও জানিয়ে থাকে। যদি বিড়ালের গোঁফগুলি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে এর মানে বিড়ালটি সুস্থ মেজাজে আছে এবং সে আরাম করছে। যদি বিড়ালের গোঁফগুলো দুই পাশে সোজাসুজি অবস্থায় থাকে তাহলে তার মানে বিড়ালটি কোনো অস্বস্তিকর জায়গাতে আছে এবং সে ভীষণই রাগান্বিত হয়ে আছে, হয়তোবা কাউকে সে ভয় করছে। যদি বিড়ালের গোঁফ সামনের দিকে এগিয়ে থাকে তাহলে এর মানে হয়তো বিড়ালটা কোনো গভীর ধ্যানে মগ্ন আছে, অথবা সে কোনো শিকারের জন্য অপেক্ষা করছে, অথবা খেলাধুলা করার মুডে আছে। আর এই জন্যই বিশেষজ্ঞরা বলে থাকেন যেহেতু বিড়ালের গোঁফ এক প্রকার সেন্সরের কাজ করে থাকে, আর সেই জন্য এদের গোঁফকে কেটে ফেলা একেবারে উচিত নয়। বিড়ালের গোঁফকে কেটে দেওয়া মানে ঠিক তেমনই হবে যদি আপনি বিড়ালের একটি চোখকে তুলে নেন। শেষবেলায় একটি প্রশ্নের উত্তর জানিয়ে দিচ্ছি যেখানে একজন ভাই ক্ষতিকর বিড়ালদেরকে নিয়ে জিজ্ঞেস করেছেন। সেই ভাইয়ের প্রশ্ন, আমাদের ঘরে বিড়াল এসে আমাদের ঘরের ভিতরে থাকা দামি দামি জিনিস আর ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে নেয়, তাহলে এমন অবস্থায় কি সেই বিড়ালটিকে হত্যা করা জায়েজ হবে? কেননা এখন তো সে আমাদের খুবই সমস্যা সৃষ্টি করে। তো প্রথম কথা, বিড়ালকে হত্যা করা কোনোভাবে জায়েজ কাজ নয়,
কেননা এটি একটি পালিত জীব। আমরা হাদিস পাকের মধ্যে এমনটি জেনেছিও যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল কোনো নোকসানদায়ক জন্তু নয়, বরং এ তো তোমাদের চারপাশে ঘোরাঘুরি করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালের এত ছোটখাটো দুষ্টুমি থাকা সত্ত্বেও এদেরকে ঘরের মধ্যে পালন করতে বলেছেন। আমাদেরও উচিত হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো এদের সঙ্গে খুব সুন্দর আচরণ করা এবং এদের উপর অত্যাচার না করা। এটা আমাদের জিম্মাদার হবে যে আমরা প্রত্যেক প্রাণীকেই সঠিকভাবে লালন পালন করব। কখনোই বিড়ালের উপর অত্যাচার করা যাবে কি না এমন তথ্য খোঁজাখুঁজির চেষ্টা করবই না। আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে এর উপর অত্যাচার করার জন্য একজন মহিলাকে জাহান্নাম পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, যদি কোনো বিড়াল আপনার খুবই ক্ষতি করে থাকে, আপনার ঘরের দামি দামি খাবার খেয়ে নেয়, তাহলে আপনি তাকে মেরে ফেলার পরিবর্তে তাকে কোনো জিনিসের ভিতরে ভরে অন্য দূর এলাকাতে ছেড়ে আসতে পারেন, যাতে করে সে তার স্থান পরিবর্তন করে নিতে পারে। কিন্তু এখানে তাকে হত্যা করার অনুমতি একদমই দেওয়া ঠিক হবে না। তো আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আপনারা এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি করে শেয়ার করুন, কেননা সোশ্যাল মিডিয়াতে একটি এমন ভিডিও দেখতে পাওয়া গিয়েছিল যেখানে এক ব্যক্তি একটি বিড়ালকে মেরে ফেলেছিল, কেননা সেই বিড়ালটি তার কবুতরকে খেয়ে নিয়েছিল। তো এমন মানুষদেরকে বুঝিয়ে বলুন, তাদের কাছে এমন ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে সেই মানুষগুলো সঠিকটা জানতে পারে। আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।